عارف تفجر لما সামরিক সহায়তা হিসেবে ইসরায়েলকে রণতরী যুদ্ধবিমান দেওয়ার কথা জানালেও এখনই কোনো সেনা পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র। এ বিষয়ে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বির বরাত বলেন, ইসরায়েল আরও নিরাপত্তা চাইতে পারে, যুক্তরাষ্ট্র যত দ্রুত সম্ভব তা পূরণ করার চেষ্টা করবে। তবে তিনি আরও বলেন, ইসরায়েলে সেনা পাঠানোর কোনো ইচ্ছে নেই মার্কিন সরকারের, তবে এ অঞ্চলে মার্কিন স্বার্থ রক্ষা করা হবে। এর আগে গত শনিবার গাজা থেকে ইসরায়েলের দিকে অন্তত 5,000-এর বেশি রকেট ছোড়া হয়, পাশাপাশি ইসরায়েলের ভেতরে ঢুকেও হামলা চালায় ফিলিস্তিনি সংগঠন হামাস। জবাবে গাজায় পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। איפה כל גורמי הביטחון בכלל? איך עשו דבר כזה? ضريبه ولازم تندفع. اللي صار جوا لو صار كل يوم زي هيك وصير نتيجته هيك